তারা আমাদেরকে মূলত হচ্ছে আপনার তাদের বিভিন্ন রকম যে তদন্তের আলামতগুলো ছিল এই আলামতগুলো তারা আমাদেরকে দেখিয়েছে। আমাদের কাছে হচ্ছে আলামতগুলো প্রাসঙ্গিক বলে মনে হয়েছে, আমাদের কাছে মনে হয়েছে যে আলামতগুলো প্রাসঙ্গিক এবং তারা হচ্ছে এগুলোর পিছনে তারা কিছু এফোর্ট দিচ্ছে এবং বেশ এফোর্ট দিচ্ছে, কিন্তু কিছু কিছু জায়গায় হয়তো কিছু গ্যাপ আছে। এগুলো নিয়ে তারা আশা করি যে আরো সামনে আরো কাজকর্ম অগ্রসর রাখবে তারা, এবং এই ব্যাপারে তারা আমাদেরকে একটা আশ্বাস দিয়েছেন। আপনারা কি মনে করেন যে এই আলামতগুলো যেগুলো দেখেছেন সেগুলো যথেষ্ট? না, এটা নিয়ে ওনাদের সাথে আমাদের আলোচনা হয়েছে, ওনারা বলেছেন যে আমরা 100% তো ইয়া করতে পারি না বা কোনো ক্ষেত্রে সম্ভব না, কিছু কিছু ক্ষেত্রে গ্যাপ আছে, তো সেই ক্ষেত্রে ওনারা ফার্দার এটা নিয়ে কাজ করতেছেন। ওনারা আমাদের কাছ থেকেও সাজেশন করছেন, আমরা আমাদের আমাদের পয়েন্টগুলো যেগুলো মনে হয়েছে আমরা বলছি, ওনারা ফার্দার এটাতে কাজ করবেন এবং আমরা ওনাদের পরবর্তী ব্রিফিংয়ে। আমরা হচ্ছে একটু নিজেরা পর্যালোচনা করে আরো বিস্তারিত ভাবে হয়তো জানাবো, আপাতত আমাদের কনক্লুশন হচ্ছে আমরা তাদের কথাগুলো দেখেছি, আমাদের কাছে প্রাসঙ্গিক মনে হয়েছে তাদের তদন্তের ধরন বা তাদের এফোর্ট, এগুলো আমাদের কাছে টু এন এক্সটেন্ট প্রাসঙ্গিক মনে হয়েছে। কিছু গ্যাপ আছে, কিছু স্পট আছে, এই ওগুলো নিয়ে হয়তো আরো কিছু পরিষ্কার হওয়ার দরকার থাকতে পারে। একটাই মূলত একদম প্রাইমারি গ্যাপ, হালকা একটা গ্যাপই আছে, সেটা হচ্ছে আপনার ওই ব্রিজে যে পারে নামায় দেওয়া হয়েছে ওখান থেকে সে যে ব্যাক করছে মাঝখানে, এই জায়গাটায় আসলে তার সাথে কে ছিল বা সে একদম একা ছিল কিনা এটার কোনো সরাসরি, হ্যাঁ এটার এটার সরাসরি কিছু নেই। এবং লেগুনা ড্রাইভার নাকি বলছে যে দুইজনকে নামানো হয়েছিল, তো ওর সাথে আরেকজন নামছে, কে নামছে এই ব্যাপারটা ক্লিয়ার নেই। এর বাইরে আর অন্যান্য যেগুলো আছে ওই জিনিসগুলো মোটামুটি তারা একদম কনক্রিট সবকিছু এভিডেন্স টু এন এক্সটেন্ট দেখাইছে আমাদের। আমরা বলতে পারি যে আপনারা আশ্বস্ত হয়েছেন, সন্তুষ্ট? আমরা তাদের কার্যকলাপে আমরা অনেকটা আশ্বস্ত, তাদের ডিবির হ্যাঁ ডিবির সহযোগিতায় আমরা আশ্বস্ত, ডিবির কর্মকাণ্ডে। পুরোপুরি তদন্ত তো মনে হয় শেষও হয়নি আপনার, এখনো কিন্তু চার্জশিট আসে নাই। দেখেন ওনারা হচ্ছে এখনো কিন্তু মামলার রিপোর্ট জমা দেয় নাই, ফুল মামলার রিপোর্ট কিন্তু ওনারা এখনো জমা দেয় নাই, তার মানে হচ্ছে ওনাদের পক্ষ থেকেও মামলা ওনারা কিছু না কিছু বাদ আছে নইলে তো জমা দিয়ে দিত, তাই না? এখন হচ্ছে যে ওনারা প্রথম দিন থেকে যে পরিমাণ কাজ করছে আমাদেরকে সবই দেখাইছে, ওনাদের কাজের অগ্রগতি এবং ধরন দেখে আমরা সন্তুষ্ট, এটুকু আমরা বলতে পারি, এবং ওনারা অনেক কাজ করছে, ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এই ব্যাপারে আমাদের কাছে আসলে পরিষ্কার কোনো মোটিভ নাই এরকম 100%, যে অন্যরা কিছু জিনিস দেখাইছে যেগুলো সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বলা যায়, যে আত্মহত্যা এই কথায় মনে হইতে পারে যে হয়তো আত্মহত্যা করছে, কিন্তু ওইরকম কংক্রিট রিসেন্ট ওইরকম সলিড কোনো ইনফরমেশন অতটা তারা দেখায় নাই এরকম। কিন্তু আপনার মানে এই ব্যাপারটা তো একটু হয়তো আর একটু জায়গা তাদের থাকতে পারে কাজ করার ফিউচারে, যে আত্মহত্যার মোটিভটা পুরোপুরি শিওর হওয়া যায় কিনা, বাট এগুলো নিয়ে ওনারা বলছে ওনারা কাজ করবেন, আর জিনিসটা একটু কঠিনও সত্য কথা বললে আত্মহত্যার জায়গা থেকে, তো এটার জন্য আর কি আমরা মানে তাদের এখন সময় লাগবে হয়তো। তাহলে এই ক্ষেত্রে আপনাদের কর্মসূচি কি থাকবে? আমরা বুয়েটে সবার সাথে পর্যালোচনা করি, আমরা এখনো কনক্রিট করি নাই, কিন্তু আমাদের মানে ডিসিশনটা হচ্ছে আমরা সবাই মিলে বুয়েটে যে আলোচনা করে পুরো ঘটনাটা, হ্যাঁ।